সো আজকে আপনাদের জন্য একটি ডিফারেন্ট টাইপস অফ ভিডিও নিয়ে চলে এলাম। সো যারা আমার চ্যানেলটিকে অনেকদিন ধরে ফলো করছেন বা প্রথম থেকে আমার চ্যানেলের সাথে আছেন তারা হয়তো একটি রিভিউ দেখে থাকবেন, যেটা কি না স্যামসাং বাডস লাইভের একটি রিভিউ। এবং সেখানে আমি মোটামুটি অনেক কিছু ডিটেলসে বলি, বাট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটি হচ্ছে এর সাউন্ড টেস্ট। আজকে এই ভিডিওতে আমি স্যামসাং গ্যালাক্সি বাডস লাইভ এবং স্যামসাং গ্যালাক্সি বাডস এই দুটির একটি প্র্যাকটিক্যাল সাউন্ড টেস্ট আপনাদের সাথে শেয়ার করব, যে কোনটির সাউন্ড টেস্ট বেটার। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি জেভিয়ার রিদম এবং আপনারা দেখছেন টেক কেয়ার রিদম চ্যানেল। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আপনারা এই মুহূর্তে যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেই ভয়েসটি রেকর্ড করা হচ্ছে আমার মাইক্রোফোন বয়া BY-M1 দিয়ে, এবং এটি খুবই অসাধারণ একটি মাইক এবং খুবই অ্যামেজিং সাউন্ড কোয়ালিটি আপনারা এটিতে পাবেন, যেটা কিনা আপনারা এখন শুনতে পাচ্ছেন। সো আজকে আমার কাছে দুটি গ্যালাক্সি বাডস রয়েছে, একটি হচ্ছে গ্যালাক্সি বাডস এবং একটি আছে গ্যালাক্সি বাডস লাইভ। সো দুটিরই সাউন্ড কোয়ালিটি টেস্ট আমরা করবো। সো প্রথমে আমরা শুরু করবো স্যামসাং গ্যালাক্সি বাডস যেটি রয়েছে সেটি দিয়ে। চলুন আমরা স্যামসাং গ্যালাক্সি বাডসের সাউন্ড কোয়ালিটি টেস্ট করে আসি। সো আপনারা এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেই ভয়েসটি রেকর্ড করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বাডস দিয়ে, আপনারা আমার কানে দেখতে পাচ্ছেন। এবং এটির রিলিজ করা হয় 2019-এ, যেটি কিনা S10 Plus একটি মোবাইল রয়েছে সেটির সাথে। এবং এটি রিভিউ কিন্তু আমার চ্যানেলে করা হয়নি, কেননা 2019-এ কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েটই করা হয়নি। আমার এই চ্যানেলটি জার্নি স্টার্ট করা হয়েছে 2020 March কিংবা এপ্রিল মাসের দিকে। সো আমার মনে হয় যে এটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং 2020-তে এসে খুবই ভালো পারফরমেন্স করছে। এবং এটার সাউন্ড কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার হয়তো একটি কমতি লক্ষ্য করতে পারছেন, সেটি হচ্ছে আমরা যারা প্রিমিয়ার প্রো ইউজার রয়েছি তার কিন্তু সবসময় তাদের ভয়েসটি একটুখানি এডিট করতে পছন্দ করে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে আমার ভয়েসটিকে এডিট করি, এডিট বলতে ভয়েসটিকে একটুখানি বুস্ট করি। এবং যদি আমি আমার ভয়েসটিকে প্রিমিয়ার প্রোতে একটুখানি পোস্ট প্রোডাকশনে কাজ করি তাহলে ভয়েসটি সুন্দর লাগবে ঠিক এরকম। সো আপনারা এখন যে ভয়েস শুনতে পাচ্ছেন সেই ভয়েসটিতে আমি একটু পোস্ট প্রোডাকশনে কাজ করেছি, একটুখানি ইফেক্ট দিয়েছি, যার ফলে ভয়েস আরও ক্লিয়ার শোনা যাচ্ছে। এবং আশা করছি আপনাদের কাছে স্যামসাং গ্যালাক্সি বাডসের যে ভয়েস কোয়ালিটি সেটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবং এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোডও রয়েছে। সো আশা করছি আপনাদের কাছে স্যামসাং গ্যালাক্সি বাডস যেটি রয়েছে সেটি সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে, কারণ ভালো লাগারই কথা, কারণ এটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তো এখন আমরা কথা বলবো না, আমরা সরাসরি স্যামসাং গ্যালাক্সি বাডস লাইভের সাউন্ড কোয়ালিটিতে চলে যাব। তো চলুন আমরা সেটির সাউন্ড কোয়ালিটি শুনে আসি। তো আমরা সরাসরি সুইচ করলাম স্যামসাং গ্যালাক্সি বাডস লাইভের সাউন্ড কোয়ালিটিতে, এবং এর ভিতরে সাউন্ড রেকর্ড হচ্ছে এর ডিফল্ট মাইক্রোফোনে। এবং এখানে ডিফল্ট মাইক্রোফোন হিসাবে 3টি স্টেরিও মাইক্রোফোন দেওয়া রয়েছে, যার ফলে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং যথেষ্ট লাউড। এবং আমার মনে হয় যে স্যামসাং গ্যালাক্সি বাডস লাইভ যেটি রয়েছে সেটির মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে নয়েজ ক্যান্সেলেশনে, যেটি আপনারা অলরেডি বুঝতে পারছেন আশেপাশ থেকে খুব বেশি একটা নয়েজ শোনা যাচ্ছে না, এবং খুবই ভালোভাবে নয়েজটা ক্যান্সেল করতে পেরেছে। এবং এটি রিলিজ করা হয়েছে 2020-তে Note 20 Ultra-র সাথে। এবং আপনাদের সাথে একটি কথা শেয়ার করি, সেটি হচ্ছে আপনারা কিন্তু সরাসরি এই মুহূর্তে বাংলাদেশ থেকে এটি কিনতে পারবেন না, কেননা এটি শুধুমাত্র আপনারা পাবেন আপনাদের যখন Note 20 Ultra যে ফোনটি রয়েছে স্যামসাং গ্যালাক্সি Note 20 Ultra সেই ফোনটি কিনবেন তখনই। এবং আশা করছি এর ভয়েস কোয়ালিটি আপনার কাছে ভালো লেগেছে। সো এর ভয়েস কোয়ালিটি যদিও ভালো, তাও আমি একটুখানি পোস্ট প্রোডাকশনে কাজ করব, এবং পোস্ট প্রোডাকশনে কাজ করলে এর ভয়েসটি শুনতে লাগবে ঠিক এরকম। সো আপনারা এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেই ভয়েসটিতে আমি একটুখানি ইফেক্ট দিয়েছি, একটু বুস্ট করেছি, এবং বুস্ট করার পর আমার মনে হয় যে সাউন্ড কোয়ালিটিটা আরও ভালো এবং আরও ক্লিয়ার শোনা যায়। এবং আমি আশা করছি আপনাদের কাছে এই ভয়েস কোয়ালিটি ভালো লেগেছে। সো আমি আবারও আমার মাইক্রোফোন বয়া BY-M1-এ সুইচ করেছি। সো আমি সর্বশেষে বলবো যে আমার কাছে কিন্তু দুটোরই ভয়েস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে, যদিও স্যামসাং গ্যালাক্সি বাডস লাইভ এটা একটু স্যামসাং গ্যালাক্সি বাডসের থেকে আপডেটেড ভার্সন, বাট দুটোই সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং আমার কাছে দুটো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে, এবং আশা করছি আপনাদের কাছেও ভালো লাগতে পারে। সো এবার আমি লাস্ট টপিক নিয়ে কথা বলে সেটা হচ্ছে এর প্রাইসিং নিয়ে। সো স্যামসাং গ্যালাক্সি বাডস লাইভে আমি রিভিউতে প্রাইসিং সম্বন্ধে আপনাদের আলোচনা করেছিলাম, যদি আপনারা ভিডিওটি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তাও আমি এখানে একবার বলে দিচ্ছি। স্যামসাং গ্যালাক্সি বাডস লাইভের বাংলাদেশের মার্কেটে বর্তমান প্রাইস
18,000 প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি বাডস যেটি রয়েছে সেটির প্রাইস হচ্ছে 9,000 প্লাস প্রায় ডাবল এবং প্রাইসের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি বাডস লাইভ কিন্তু স্যামসাং গ্যালাক্সি বাডসের প্রায় ডাবল তো যদিও ডাবল কিন্তু ভয়েস কোয়ালিটিতে খুব বেশি একটা পার্থক্য আমি দেখিনি খুবই ভালোই দুটো ভয়েস কোয়ালিটি সো এই ছিল আমার ভিডিও যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিকে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার ভিডিও পরবর্তী সব নোটিফিকেশন আপনারা সবার আগে পান সো এই ছিল আমার ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই